অসুবিধা হবে না তো কারো কিন্তু আমি বলবো তখনই প্রশাসন বন্ধুদেরকে যদি আপনারা সহযোগিতা করেন প্রশাসন বন্ধুরা যেভাবে দূরে দাঁড়াতে বলছে রাস্তা ছেড়ে সেরকম দাঁড়ান তাহলে আমি দশ মিনিট বলবো না নাহলে কিন্তু প্রশাসন বন্ধুদের আমাদের বন্ধু তারা আমাদের তারা শত্রু না এটা মাথায় রাখবেন পুলিশ আমাদের বন্ধু হ্যাঁ যারা দালাল সেই দালালকে দালাল আমি বলে এসেছি থানাতে দিয়ে বুঝতে পেরেছেন কিন্তু এরা যে বন্ধু তাকে স্যালিউট আমি জানাই সে সিভিক ভলেন্টিয়ারকে আমি স্যালিউট দিই কারণ সে আমার বন্ধু কী বলছি বুঝতে পেরেছেন এরা আমাদের জন্য অনেক কাজ করে দুঃখের বিষয় কী জানেন পুলিশকে আমরা মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করি মন্দিরে দেখবেন যে পুজোর আর নয় দিকে একবার করে ঘন্টা গিয়ে নাড়িয়ে দেয় বিরোধীরাও পুলিশকে গাল মানে সমালোচনা করছে শাসকও সমালোচনা করছে ব্যাপারটা যাবে কোথায় এরাও তো মানুষ ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা এদেরকে ডিউটি করাচ্ছে এদের জন্য আওয়াজ তুলতে হবে এই মঞ্চ থেকে আওয়াজ তুলন মাননীয়াকে আপনি থানা বাড়িয়ে কিচ্ছু লাভ হবে না আগে থানায় পুলিশ বেশ সংখ্যা বাড়ান পুলিশের সংখ্যা কম এদিকে থানা বাড়িয়ে যাচ্ছে ভাঙড়ে চারটে থানা দিয়েছে নাকি আরও চারটে দেবে আমি বলি যে পাড়াই পাড়াই ভাঙড়ে থানা তাই তো তাই পুলিশ বন্ধুদেরই আমাদের আওয়াজ তুলতে হবে কেন্দ্রীয় সরকারের সমহারে দিয়ে দিতে হবে পুলিশ বন্ধুদেরকে এবং শূন্য পদে পূরণ করতে হবে তাই আপনাদের বলবা এই বুকে হাত শ্রমিক বছর আগে সপ্তাহে আপনারা অন্তত দু আড়াই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার পর্যন্ত ইনকাম করে নিতেন আর এখন সপ্তাহে দেড় থেকে দু হাজার টাকা ইনকাম করতে গিয়ে আগে সপ্তাহে প্রায় পাঁচ হাজার ইনকাম হয়ে যেত কম বেশি দর্জি শ্রমিকরা যারা আছেন আর এখন দু হাজার টাকা ইনকাম করতে গিয়ে তাদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে তাও হচ্ছে না কারণটা কি এই অপদার্থ কেন্দ্র সরকার এই শিল্পকে নিয়ে কোনো পলিসি ঠিকঠাক আনেনি কি কী দরকার ওখানে ছিল এখানকার যিনি এমপি এই সৌরূপনগর বাজারের এই ভেবিয়ার এই মিনাখার এই এখানকারের যারা দর্জি শ্রমিক আছে তাদের স্বার্থের কথা ভেবে পার্লামেন্টে গিয়ে বলার দরকার যে আমি যেখান থেকে ভোট নিয়ে পার্লামেন্টে এসেছি সে এলাকার হেবি সংখ্যায় মানুষ দর্জি শ্রমিকের সাথে কাজ দর্জি শিল্পের সাথে যুক্ত তাই ওদের রুজি কমে যাচ্ছে ওদের রুজি রুটি বাড়ানোর দরকার কিভাবে রুজি রুটি বাড়বে বাংলাদেশকে দেখিয়ে চোখে আগুল দিয়ে দেখাতে পারবে বাংলাদেশের কারেন্সি এখন টাকার মান অনেক বেড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের বস্ত্র শিল্প আজকে পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে এক্সপোর্ট হচ্ছে আমাদের রা দেশকেও মোদী ছিল যখন মোদিজির চোখে চোখ রেখে বিলোকসভাতে গিয়ে গিয়ে কথা বলতে পারতো বিদায়ী এমপি যে আমি স্বরূপনগর বাজারের মানুষের ভোট নিয়ে এসেছি স্বরূপ স্বরূপনগর এলাকার তাই দর্জি শ্রমিকদের জন্য আমাকে বলতে হবে ভারত সরকারকেও এমন পলিসি তৈরি করতে হবে আমাদের ভারতের দর্জি শ্রমিকরা যে কাপড় সেলাই করছে সেই সেলাই করা কাপড় যাতে আমেরিকাতে যায় লন্ডনে যায় জার্মানিতে যাই জাপানে যাই সুইজারল্যান্ডে যাই অস্ট্রেলিয়াতে যায় পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে যাতে আমাদের কাপড় যায় আমাদের এখানকার সেলাই করা কাপড় পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে গেলে পৃথিবীর উন্নত মানের দেশগুলো থেকে ডলার এসে আমাদের নগরে শ্রমিকদের হাতে উঠত কিন্তু কিন্তু কি দেখলেন ভোট দিয়ে পাঠালেন আপনার হাতে ডলার আসু করা চাই না যখন ইন্টারন্যাশনাল বিজনেস হবে তখন আর টাকাই হবে না তখন কোথায় চলে যাবে ডলারে কি ডলার এক ডলার সমান আমাদের দেশের তিরাশি টাকা মোদিজি বলেছিল ডলারকে ছাপিয়ে চলে যাব এখানে রেখাপাত্র দলের যদি কেউ থেকে থাকেন তাদের বলছি ভোট চাওয়ার আগে দু হাজার উনিশ সালে দু সালের আগে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল কটা পূরণ করতে পেরেছে তার সেটা জানাবেন তারপরে রেখাপাত্র হয়ে ভোট চাইবেন অন্যতাই ভোট চাইতে আসবেন না কি বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো গরিবের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব কত পয়সা ফিরত এসেছে কতজনের অ্যাকাউন্টে টাকা গিয়েছে আগে রেখাপাত্র মহাশয়াদের বলছি আগে বিজেপিকে বলছি তার জবাবটা দিন তারপরে স্বরূপনগর বাজারের মানুষের ভোট চাইবেন আমরা কি দেখেছি বরঞ্চ নীল খিলাপির সংখ্যা বিজেপির আমলে বেড়ে গিয়েছে বিজেপির আমলে তারা ব্যাঙ্ক লুট করে নিয়ে চলে যাচ্ছে আপনারা যদি বলেন ব্যাঙ্ক লুট করে নিয়ে চলে যাচ্ছে আপনার আমাদের কী ক্ষতি হবে কি ক্ষতি হচ্ছে বলুন তো পেট্রোল ডিজেলটা যখন মোদিজি ক্ষমতায় এসেছিলো ষাটের আশপাশে ছিল এখন এই ব্যাঙ্ক লুট করে চলে যাওয়ার ইফেক্ট এখন একশোর কাছাকাছি পৌঁছে দিয়েছে যখন মোদিজি ক্ষমতা এসেছিল, তখন ডলারের দাম ছিল বাষট্টি টাকা এখন ব্যাঙ্গলুট লুট করে আমাদের দেশের টাকা বিদেশে চলে যাওয়ার ফলে সেই ডলার এখন তিরাশি টাকা হয়ে যাচ্ছে জুমলাবাজের সরকার আমি তো শুভেন্দুবাবুদের বলি সাবকা সাথ সবকা বিকাশ বললেও আপনারা দলিতের দেন না আদিবাসীদের স্বাদ দেন না মুসলমানদের দেন না আপনাদের এই স্লোগান মুখে বানায় না কারণ আপনাদের সরকারের আমলে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ ভারতবর্ষের যদি ডেটা দেখা যায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমার দলিত সমাজের মানুষেরা থেকে বেশি আক্রান্ত হয়েছে আমার আদিবাসী সমাজের মানুষেরা এই বিজেপি সরকারের আমলে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমার মুসলিম সমাজের মানুষেরা সাবকা সাথ সাবকা বিকাশ বললেও দলিত আদিবাসী মুসলিমদের উপরে অত্যাচার চালিয়ে সব বেশি হচ্ছে এই বিজেপির আমলে তাহলে এ সবকা সাথে সবকা বিকাশের কোনো স্লোগান চলবে এ স্লোগান চলতে দেওয়া যায় না তাই বন্ধুগণ কেন পার্লামেন্টে গিয়ে বলেনি বিদায়ী এমপি তৃণমূলের থেকে দাঁড়িয়েছিল যে আমার সুখ ধৈর্য শ্রমিকদের হাতে ডলার আসুক আপনারা যদি চান আপনাদের হাতে ডলার আসুক আপনারা বেশি কামান তাহলে আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট চিহ্নে দিয়ে আমাদের আক্তার ভাইকে ইভিএম মেশিনের সাত নম্বরে ইভিএম ইস মেশিনের পাঁচ নম্বরে কারণ বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছি তো কোনো জায়গায় সাত কোনো জায়গায় ছয় কোনো জায়গায় পাঁচ কোনো জায়গায় চারও হয়ে গেছে তো আপনাদের বলবো আপনারা বলবেন ইভিএম মেশিন আপনারা চান যদি আপনাদের দৈর্য শ্রমিক আপনাদের হাতে টাকা আসুক কম খেটে বেশি ইনকামের যে পলিসি তৈরি করা দরকার আপনাদের সেলাই করা কাপড় বিদেশে যাতে যায় এক্সপোর্ট যাতে হয় তার পলিসি তৈরি করা দরকার ঠিকঠাক ভারত সরকারকে তাহলে বলবো অন্য কাউকে ভোট দেবার প্রয়োজন নাই না রেখাপত্রকে ভোট দেবেন না এই হাজির সাহেবকে ভোট ভোট দেবেন সিপিএম তো প্রশ্নই আসছে না কোনো ভোটই তারা পাবে না বামপন্থী বন্ধুরাও দেখে দিয়েছে সিপিএম এখানে লড়াই করতে পারবে না ওরা দেখে নিয়েছে ভোটটা বামপন্থী বন্ধুরা আইএসএফকে দেবে আপনাকে বলে রাখছি যখন গণনা হবে মিলিয়ে দেখে নেবেন মিলিয়ে দেখে নেবেন তারাও আমাদেরকে দেবে তো কোনো প্রশ্নই নাই কাউন কাউকে ভোট দেবার আপনারা খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমাদেরকে আমরা পার্লামেন্টে গিয়ে যে পাঁচটা দাবি করব তার মধ্যে অন্যতম দাবি থাকবে আমার শ্রমিক শ্রেণীর মানুষের জন্য আমার দর্জি ভাইদের জন্য নতুন পলিসি তৈরি করার জন্য পলিসিতে অ্যামেন্ডমেন্ট করার জন্য এক্সপোর্ট করার জন্য আমাদের আইন তৈরি করার নতুন এক্সপোর্টে পলিসি আনার জন্য আমাদের আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে চিৎকার করবে আইন তৈরি করতে বাধ্য করবে ভারত সরকারকে ভারত সরকারটা কি খাই না আমাকে অনেকে ভাবে ভোট আসছে ভোটটা দিয়ে দিন আরে ভাবতে হবে সরকারটা কি সরকারও চাপ আপনি আমরা একশো চল্লিশ কোটি মানুষ সবাই যদি সরকার চালাতে চাই হবে কি হবে একশো কোটি মত হয়ে যাবে সেই জন্য